সুজিত রায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। চালু করেছে সংসদ টিভিতে ও অনলাইনে পাঠদান কার্যক্রম। শ্রেণীকক্ষের মতো সরাসরি প্রশ্ন করার সুযোগ না থাকলেও সংসদ টিভিতে এবং অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে পারছে শিক্ষার্থীরা। অনলাইন জিনিসটা মানে এই ক্লাসটা আমার কাছে নতুন পজিটিভ একটা দিক যে ভালো করে ক্লাস হচ্ছে। ভালো মতোই টিচার আমাদের অনলাইন ক্লাসে সবকিছু বুঝিয়ে দেন। অনলাইন ক্লাস আমি এনজয় করছি। যে পড়াগুলো আমাদের বাকি আছে আমরা অনলাইন ক্লাসের জন্য খুব সহজে সেটা বাসায় বসে খুব স্বাভাবিকভাবে সহজভাবে সম্পন্ন করতে পারছি। অনলাইন ক্লাসের মাধ্যমে আমি রেগুলার আমার ভিডিও টিচারদের ভিডিওগুলো দেখছি, এর মধ্য দিয়ে আমি চেষ্টা করছি নিজের লেখাপড়াটাকে এগিয়ে যাওয়ার। এদিকে আপৎকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এই ধরনের শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম চালু করেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পাঠদানের শেষ দিকে শিক্ষার্থীদেরকে বাড়ির কাজ দেই এবং সেগুলো আমাদের প্রতিষ্ঠান খুলে যাওয়ার পর আমরা সেগুলো বিষয় শিক্ষকদের কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের 416টা ক্লাস গিয়েছে। এটা তারা ইচ্ছা মতো এটা ডাউনলোড করে নিতে পারছে, এটা তারা ভীষণ ভাবে উপকৃত হচ্ছে। এসএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুতই প্রকাশ করা হবে জানিয়ে মাউসির মহাপরিচালক জানান, করোনায় ক্ষতি পুষিয়ে নিতে প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে সিলেবাস অনুযায়ী শ্রেণী কার্যক্রম পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অনেকগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি, বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির জন্য রইল। সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে তাতে আমরা আশা করছি যে অক্টোবর বড় জন নভেম্বরের মধ্যে আমাদের 6 থেকে 10 পর্যন্ত সিলেবাস আছে, সেই সিলেবাসটি শেষ হয়ে যাবে। তো আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। আচ্ছা, যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে অনলাইন গুলো অনলাইন টিচিংটা যেন আরো স্ট্রেংথেন হয়, আরো ভালোভাবে আমরা টিভি এবং ইন্টারনেটের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে এমনকি আমরা কমিউনিটি রেডিও ব্যবহার করার চিন্তা করছি, ফলে এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাব। সংশ্লিষ্টরা আশা করছেন সরকারের সময় উপযোগী নানামুখী সিদ্ধান্তের ফলে সেশন জটের হাত থেকে রেহাই পাবে শিক্ষার্থীরা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবার রয়েছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য খবর।